ঐতিহাসিক ছয় দফা দিবস আজ। দিবসটি উপলক্ষে সকালে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে দলীয় সভানেত্রী হিসেবে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দিবসটির তাৎপর্য তুলে ধরেন। ঐতিহাসিক 7ই মার্চের তাৎপর্য আসলে এটার সূচনা হচ্ছে 7ই জুন, এবং এভাবেই 7ই মার্চে বঙ্গবন্ধুর স্বাধীনতার ডাক, সেই ডাকে সাড়া দিয়ে 7.5 কোটি স্বাধীনতা পাগল মুক্তির পাগল মানুষ ঝাঁপিয়ে পড়ে, যার পরিণতি হচ্ছে 16ই ডিসেম্বরে মহান বাঙালির মহান বিজয়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপির সাথে আলোচনার কোনো সিদ্ধান্ত নেয়নি আওয়ামী লীগ। আমরা আলোচনার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেই, আর আমাদের দেশে আমরা আলোচনা করব আমাদের নিজেদের সমস্যা, প্রয়োজন হলে নিজেরাই সমাধান করব। কেন আমরা বিগত নির্বাচনেও তো মাননীয় প্রধানমন্ত্রী গণভবনে সংলাপ আহ্বান করেছিলেন, যেখানে বিএনপির সঙ্গে 2টা সংলাপ তিনি করেছিলেন। এখন বাইরের কেন বিষয়টা বারবার আসে, জাতিসংঘ কেন মধ্যস্থতা করে? আমাদের দেশে এমন কোনো রাজনৈতিক সংকট হয়নি যে জাতিসংঘের এখানে ইন্টারফেয়ারেন্সের প্রয়োজন আছে। প্রধানমন্ত্রীর স্থান ত্যাগের পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ বিভিন্ন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা।